আসসালামু আলাইকুম দর্শক। আইবিএস রোগীদের জন্য আরো সুখবর নিয়ে হাজির হয়েছি আমেরিকা থেকে, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ। দর্শক, উন্নত বিশ্বের গবেষকরা গবেষণা করে আমাদের সমস্ত খাদ্যকে ফুড ম্যাপস অনুযায়ী দুই ভাগে ভাগ করেছে। তাই আমাদের প্রথমে জানতে হবে ফুড ম্যাপস এর অর্থ কি। আমি আমার আগের ভিডিওতে ডিটেলস বলেছি, ফুড ম্যাপস হলো একটা অ্যাব্রিভিয়েশন যার প্রথম অক্ষর এফ হলো ফার্মেন্টেবল, ও হলো অলিগোস্যাকারাইড, ডি হলো ডাইস্যাকারাইড, এম হলো মনোস্যাকারাইড, এ হলো অ্যান্ড অ্যান্ড পি হলো পলিঅলস। এখানে যে স্যাকারাইড গুলো বলা হয়েছে তারা সবাই চিনির কোনো না কোনো সদস্য। কোনোটাতে আছে সিঙ্গেল গ্লুকোজ মলিকুল, যেমন মনোস্যাকারাইড দুইটা গ্লুকোজ মিলে একটা চিনি তৈরি হয়েছে, তার নাম কোলনের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেই ব্যাকটেরিয়া এই স্যাকারাইড বা চিনিগুলি খুব সহজে গ্রহণ করতে পারে। গ্রহণ করার পরে তার বডিতে এই চিনিগুলি প্রসেস হয়, আমাদের শরীরে যেমন পরিপাক হয় আমরা বলি, তাদের শরীরেও সেই ধরনের পরিপাক হয়। পরিপাক হওয়ার পরে তার সারাংশ ব্যাকটেরিয়া শরীর গঠনে কাজে লাগে আর সেখান থেকে কিছু অপদ্রব্য তৈরি হয়, অর্থাৎ বাই প্রোডাক্ট তৈরি হয়। সেই বাই প্রোডাক্টের কিছু লিকুইড আকারে তৈরি হয় যাদেরকে আমরা টক্সিন বলি, আর কিছু গ্যাস আকারে তৈরি হয়। সেই গ্যাস আমাদের শরীরে যাদের আইবিএস প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করে, অর্থাৎ এই গ্যাস তাদেরকে পেটকে ফুলিয়ে রাখে। এই গ্যাস তাদের পেটে কামড়ের সৃষ্টি হয়, ব্যথার সৃষ্টি হয় যাকে বলা হয় অ্যাবডোমিনাল পেন। আর এই ডিসঅর্ডারের কারণে কোলন ডিসফাংশন করে, অর্থাৎ কোলনের যে সংকোচন এবং প্রসারণ এটা অনিয়মিত হয়, ফলে কখনো দ্রুত গতিতে হয়, সেক্ষেত্রে খাদ্যগুলি খুব দ্রুত গতিতে রিলিজ হয়ে যায় এবং ডায়রিয়া তৈরি করে। কখনো সংকোচন প্রসারণ স্লো গতিতে হয়, সেই ক্ষেত্রে খাদ্যগুলি স্লো রিলিজ হয়। স্লো রিলিজ হওয়ার সময় ওই খাদ্যের খাদ্যের অবশিষ্টাংশ থেকে পানি বডিতে অ্যাবজর্ব হয়ে যায় এবং কনস্টিপেশন, অর্থাৎ আমাদের যে মল তৈরি হয় সেটা শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়, ফলে কনস্টিপেশনের সৃষ্টি করে। এখন গবেষকরা সমস্ত খাদ্যকে যে দুই ভাগে ভাগ করেছে তার একটিকে বলা হয় হাই ফুড ম্যাপস আর একটিকে বলা হয় লো ফুড ম্যাপস। হাই ফুড ম্যাপস ব্যাকটেরিয়া খুব দ্রুত গতিতে গ্রহণ করতে পারে, আর লো ফুড ম্যাপস ব্যাকটেরিয়া খুব স্লো গতিতে গ্রহণ করে। আর যে ক্ষেত্রে দ্রুত গতিতে গ্রহণ করে সেক্ষেত্রে দ্রুত গতিতে গ্যাস তৈরি হয় এবং প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয়। যে ক্ষেত্রে স্লো গতিতে খাদ্য গ্রহণ করে সেক্ষেত্রে খুব স্লো গতিতে গ্যাস তৈরি হয় এবং কম পরিমাণ গ্যাস তৈরি হয়, সেক্ষেত্রে আইবিএস রোগীদের কোনো প্রবলেম হয় না। তাহলে এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আইবিএস রোগীদের জন্য কোন খাদ্য গ্রহণ করা উচিত, হাই ফুড ম্যাপস অর লো ফুড ম্যাপস। অবশ্যই লো ফুড ম্যাপস। তাই আপনাদেরকে জানতে হবে লো ফুড ম্যাপস খাদ্য কোনগুলি। আমি আগের ভিডিওতে বলেছি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস সম্পর্কে, আজ আমি বলবো কার্বোহাইড্রেট সোর্স সম্পর্কে, অর্থাৎ ভাত রুটি ইত্যাদি, এগুলোকে বলা হয় গ্রেন। তাছাড়া বলবো ডেইরি প্রোডাক্টস এবং তার অল্টারনেটিভ সম্পর্কে, এবং সবশেষে বলবো নাটস, সিডস এবং লেগুম সম্পর্কে। এখন দেখি কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মধ্যে কোনগুলি হাই ফুড ম্যাপস এবং কোনগুলি লো ফুড ম্যাপস। সাধারণত হুইট, অর্থাৎ গম বা গমের তৈরি খাবার সবগুলি হাই ফুড ম্যাপস এর মধ্যে পড়ে। তাছাড়া আমরা বার্লি চিনি, এই বার্লি হাই ফুড ম্যাপস খাবার। তাছাড়া ফারো অ্যান্ড রাইয়ে, এগুলো গমের মতো এক প্রকার খাদ্য যেগুলো সবই হাই ফুড ম্যাপ। কুসকুস, এই কুসকুস সাধারণত মরক্কো বা আরব কিছু কিছু আরব কান্ট্রিতে তৈরি হয়, এগুলো হাই ফুড ম্যাপের মধ্যে পড়ে। তাছাড়া স্যামোলিনা, এবং স্যামোলিনা অর্থ হলো সুজি, সুজি সেমাই সবগুলি হাই ফুড ম্যাপস এর মধ্যে পড়ে। আর লো ফুড ম্যাপস এর মধ্যে পড়ে ব্রাউন রাইস, বলগার হুইট, ওটস, গ্লুটেন ফ্রি প্রোডাক্টস, কুইনোয়া। ওটস অর্থাৎ জব, আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে জব তৈরি হয়, সেটা লো ফুড ম্যাপস। গ্লুটেন ফ্রি প্রোডাক্টস অর্থাৎ গমের তৈরি খাবারের ভিতর থেকে যদি গ্লুটেনটাকে আলাদা করা সম্ভব হয় তাহলে সেটা লো ফুড ম্যাপস হয়ে যায়। কুইনোয়া, কুইনোয়া একটা ছোট্ট ছোট্ট দানা যেটা বিভিন্ন দেশে তৈরি হয়, আমাদের দেশে কাউন কাউন আকারে যে দানাটা তৈরি হয় সেটাও লো ফুড ম্যাপস এর মধ্যে পড়ে। আর আইবিএস রোগীদের জন্য এই খাদ্যগুলি উপযোগী, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, ব্রাউন রাইস এটা নর্মাল রাইস বলা হচ্ছে না। কারণ হলো যে নর্মাল রাইসের ওপরে যে ব্রাউন রঙের আবরণ সেটা পরিষ্কার হয়ে চলে যায়, ফলে ওই ব্রাউন রঙের আবরণটার ভিতরে প্রচুর ফাইবার থাকে যেটা আমাদের কনস্টিপেশন বা আমাদের আইবিএস এর জন্য যথেষ্ট উপকার করে। তাই সাদা চাউলের ভিতরে যেহেতু ওই ফাইবার গুলো থাকে না সেই জন্য ব্রাউন রাইসের কথা বলা হচ্ছে। আপনি একই ধান থেকে পাবেন, ধানটাকে যদি ঢেকে ছাটা জাতীয় কোনো মেশিন দিয়ে চাল বের করা যায় তাহলে আমরা ব্রাউন রাইস পেতে পারি। এখন প্রশ্ন হলো যে এত কষ্ট করে কিভাবে খাবার এই খাবার ম্যানেজ করব। আসলে সব রাইস সব মানুষের জন্যই উপযোগী, কিন্তু শুধুমাত্র আইবিএস রোগীদের জন্য বলা হচ্ছে। আপনাদের যে রোগটা হয়েছে এটা তো আমার আপনার দেওয়া নয় বা অন্য কোনো মানুষের দেওয়া নয়, এখন আপনার ভাগ্যক্রমে পেয়েছেন, ফলে আপনার জন্য
একটু স্যাক্রিফাইস করতে হবে। আপনি একটু কষ্ট করে ব্রাউন রাইস ম্যানেজ করে খেলে আপনি আপনার কষ্ট থেকে একটু আরাম পাবেন, সেই জন্যই ব্রাউন রাইস খাওয়ার চেষ্টা করবেন। এবার দেখি ডেইরি প্রোডাক্ট এবং তার অল্টারনেটিভ খাদ্য সম্পর্কে। ডেইরি প্রোডাক্টের মধ্যে পড়ে মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট। এই মিল্ক প্রোডাক্ট হাই ফুডম্যাপ খাবার। তারপরে আইসক্রিম, মার্গারিন, সফট চিজ, সয়া মিল্ক, ইয়োগার্ট সবই হাই ফুডম্যাপস জাতীয় খাবার। এখানে ইয়োগার্ট সম্পর্কে আমি একটু পরে আরো ডিটেলস বলবো। এখন দেখি লো ফুডম্যাপস এর ভিতরে এই ডেইরি প্রোডাক্ট বা তার অল্টারনেটিভ কোন কোন খাবার পড়ে। আমরা মিল্কের অল্টারনেটিভ হিসাবে খেতে পারি আলমন্ড মিল্ক, কোকোনাট মিল্ক, রাইস মিল্ক এবং বাটার। আলমন্ড মিল্ক হলো আমাদের দেশে যে কাঠবাদাম পাওয়া যায়, সেই কাঠবাদাম থেকে প্রসেস করে মিল্ক আকারে তৈরি করা যায়, সেটাকে মিল্কের অল্টারনেটিভ হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আর কোকোনাট মিল্ক আমাদের তো অ্যাভেলেবল, অনেকে তৈরি করতে পারে। রাইস মিল্ক অর্থাৎ ভাত থেকে এক প্রকার দুধের মতো জিনিস তৈরি করা সম্ভব। তারপরে বাটার। এখন প্রশ্ন হলো ইয়োগার্ট। আমি আমার বিভিন্ন ভিডিওতে বলেছি দই খেতে, আইবিএস রোগীদের জন্য দই অত্যন্ত উপযোগী, কিন্তু তার আগে একটা কথা উল্লেখ আছে, সেটা হলো টক দই। আমরা বাজারে যে দই পাই তাকেই বলা হয় ইয়োগার্ট। এই ইয়োগার্টের ভিতরে দেওয়া আছে কর্ন সিরাপ, আরো অন্যান্য অ্যাডিটিভস এবং সুগার, সেটা অবশ্যই সব মিলিয়ে হাই ফুডম্যাপসে পরিণত করে, ফলে এটা আইবিএস রোগীদের জন্য উপযোগী নয়। কিন্তু যদি দইটা টক দই অর্থাৎ শুধুমাত্র দুধ দিয়ে এবং ব্যাকটেরিয়া দিয়ে যদি দই তৈরি করা যায়, তাহলে সেই দইটা স্বাদে টক হয় কিন্তু সেখানে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, যেগুলোকে বলা হয় গুড ব্যাকটেরিয়া। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, আমাদের দুধের মধ্যে থাকে ল্যাকটোজ। সারা পৃথিবীর অর্ধেক মানুষ এই ল্যাকটোজকে হজম করতে পারে না। এই ল্যাকটোজের কারণে আমাদের পেটে প্রচুর ব্যাকটেরিয়া হয় এবং গ্যাস তৈরি হয়। আইবিএস রোগীদের জন্য এই ল্যাকটোজ মারাত্মক আকার ধারণ করে। ল্যাকটোজ ইনটলারেন্স অর্থাৎ গোটা পৃথিবীর অর্ধেক মানুষের ল্যাকটোজ ইনটলারেন্স থাকে। আর দই বলতে কি বোঝায়, দই অর্থাৎ দুধের ভিতরে যখন আমরা সামান্য কিছু ব্যাকটেরিয়া যোগ করে দিই, তখন এই ব্যাকটেরিয়া সেখানে গ্রো করে সমস্ত দুধের ভিতরে ছড়িয়ে পড়ে আর তারা এই ল্যাকটোজকে খেয়ে ফেলে। ল্যাকটোজকে খাওয়ার পরে বাই প্রোডাক্ট হিসাবে অনেক বিভিন্ন প্রকার অ্যাসিড তৈরি করে, সেই অ্যাসিডের কারণেই দইটা টক হয় আর ব্যাকটেরিয়া গুলো অ্যালাইভ থেকে যায়। এই অবস্থায় যদি আমরা টক দই খাই তাহলে সেখানে আর কোনো ল্যাকটোজ থাকে না, ফলে এই টক দই শরীরের জন্য কোনো ক্ষতি করে না। যদি মিষ্টি দই হয় বা বাজারের দই হয় তাহলে সেখানে চিনি যোগ করেছে, চিনি হাই ফুডম্যাপ। আবার কর্ন সিরাপ যোগ করেছে, কর্ন সিরাপ হাই ফুডম্যাপ, ফলে সেই সমস্ত কারণে দইও হাই ফুডম্যাপ হয়ে থাকে। কিন্তু যদি টক দই হয় নিশ্চিত সেখানে কর্ন সিরাপ নাই, সেখানে চিনি নাই, সেখানে অ্যাডিটিভস নাই, আছে শুধুমাত্র লাইভ ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া একই জাতীয় ব্যাকটেরিয়া আপনাদের কোলনের মধ্যে রয়েছে, আমাদের কোলনের মধ্যে রয়েছে। ফলে এই এই দই খেলে আমরা একদিকে যেমন ল্যাকটোজ খাচ্ছি না, খাচ্ছে বিভিন্ন প্রকারের অ্যাসিড জাতীয় পদার্থ যেটা শরীরের জন্য উপকারী, তাছাড়া খাচ্ছে ব্যাকটেরিয়া যেগুলো গুড ব্যাকটেরিয়া, যা কোলনে গিয়ে গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, ফলে কোলনিক ফাংশন ভালোভাবে হচ্ছে। সবশেষে দেখি নাটস, সিডস এবং লেগুমস সম্পর্কে। এদের মধ্যে পড়ে বেকড বিনস, ব্ল্যাক আইড পিস, বাটার বিনস, চিক পিস, লেন্টিলস, কিডনি বিনস, লিমা বিনস এবং সয়া বিনস। এখানে আমি কয়েকটি সম্পর্কে বলি। লেন্টিলস, এই লেন্টিলস হলো আমাদের মসুরের ডাল। এই মসুরের ডাল খেলে প্রচুর পরিমাণে গ্যাস হয় আমরা সবাই জানি, সুতরাং এখানে গবেষণায় বেরিয়ে এসেছে এটা হাই ফুড ফ্যাপসের মধ্যে পড়ে। তাছাড়া ছোলার ডাল এবং আরো অন্যান্য কলাইয়ের ডাল ইত্যাদি ডাল খেলে সাধারণত গ্যাস বেশি হয়, এগুলোকে অ্যাভয়েড করা উচিত। তারপর লো ফুড ফ্যাপসের মধ্যে কারা পড়ে, এই নাটস, সিডস এবং লেগুমসের মধ্যে, যেমন একটু আগে বললাম আলমন্ডস, সেই আলমন্ডস দুধ তৈরি করে খাওয়া যায়, আলমন্ডস চিবিয়েও খাওয়া যায়, সেই আলমন্ডস লো ফুডম্যাপের মধ্যে পড়ে। তারপরে হেজেলনাট, পিনাটস, পিকেন্স, পাইন নাটস, ওয়ালনাটস, শিয়া সিডস, পামকিন সিডস, পামকিন অর্থ হলো মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়ার সিডস অত্যন্ত উপকারী, শুধুমাত্র আইবিএস রোগীদের জন্য নয়, এই মিষ্টি কুমড়ার বীজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক, ফলে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমে প্রচুর উপকার করে। তারপরে আসে সিজাম সিড, এই সিজাম সিড হলো বাংলায় বলা হয় তিল। এই তিল দুই ধরনের থাকে, একটা কালো এবং সাদা, যে কোনোটাই হোক না কেন তবে সাদাটা হলে ভালো হয়, খেতেও মজা লাগে। এই তিলের ভিতরে থাকে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং ফুডম্যাপ অনুযায়ীও লো ফুডম্যাপের লিস্টে পড়ে, সুতরাং এটা আইবিএস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। তারপরে পড়ে সানফ্লাওয়ার সিড, এটা আমাদের দেশে প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে, ফলে এই সমস্ত সিডস, নাটস এবং লেগুম গুলো যদি বেছে খেতে পারি তাহলে আইবিএস রোগীরা অনেকটাই ভালো থাকবে, এই আশা করি।
দর্শক আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। পরবর্তী ভিডিওতে আমি দুটা বা তিনটা ম্যাজিক ফুডের নাম বলবো যেগুলো খেলে আইবিএস রোগীরা সম্পূর্ণরূপে নিরাময় পেতে পারে বা সারা জীবনই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।